সিআইডি অফিসারদের খুনের হুমকি দেওয়ার কথা সরাসরি অস্বীকার করল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। বুধবার আসানসোল জেলা আদালত থেকে প্রিজন ভ্যানে করে পুলিশি হেফাজতে যাবার পথে সুবোধ বলে, সে সিআইডি অফিসারদের কোনো রকম খুনের হুমকি দেয়নি, বরঞ্চ সিআইডি অফিসারেরাই তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে দাবি করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুবোধ জানায়, গত 7 বছর ধরে সে সংশোধনাগারে বন্দী, সেখান থেকে কিভাবে কাউকে খুন করতে পারে সে? কোনো হত্যাকাণ্ডেই তার কোনো রকম হাত নেই বলে জোর গলায় দাবি করে এই পেশাদারী সুপারি কিলার। সুবোধ বলে যে লোক গত 7 বছর ধরে সংশোধনাগারে বন্দী, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনলে তা প্রমাণ করতে পারবে তো পুলিশ? তার দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ। উল্লেখ্য, বিহারের জেলে বসেই কুখ্যাত এই অপরাধী একের পর এক খুন, ব্যবসায়ী অপহরণ, স্বর্ণ বিপণী ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি সহ অসংখ্য অপরাধের নীল নকশা তৈরি করেছে। সারা দেশেই তার অপরাধের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। তার দলের লোকেরাই সুবোধের নির্দেশ মতো বিভিন্ন রোমহর্ষক অপরাধ ঘটিয়েছে ভয়ঙ্কর এই দুষ্কৃতি। আসানসোল আদালতের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, এদিন বিচারক সুবোধকে 14 দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু অপরাধের সূত্র পাবে বলেই মনে করা হচ্ছে। হত্যাকাণ্ড মে আপনার কেয়া হাত হই? কিসি হত্যাকাণ্ড মে মেরা ইয়াহ কোই লেনা দেনা, 7 সাল সে জো আদমি জেল মে হ্যায়, অর্জুন সিং কো পেচানতে হ্যায়, অলিগেশন অর্জুন সিং কো পেচানতে হ্যায়, অর্জুন সিং সে হামারা কোই রিশতা নেই হ্যায়, 7 সাল সে হম অলরেডি জেল মে হ্যায়, অর উস ব্যক্তি কে আপ কেয়া সারা এলিগেশন ইনকো প্রুফ করনা হ্যায় জো 7 সাল সে জেল মে হ্যায়, অলরেডি ইনহি কে বানাই হুই জেল মে হম হ্যায়, সিআইডি তো ধমকি দিয়ে থে আপ। আমি অর্ডার শিট দেখলাম, আমরা বিভিন্ন কোশ্চেন রেজ করেছিলাম, একটা সেগুলো খুব একটা রিফ্লেকশন অর্ডার শিটে দেখতে পেলাম না, কিন্তু যেটা পড়ে বুঝতে পারলাম যে 14 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। মানে হ্যাঁ, পুলিশ রিমান্ড হয়েছে সেটা নিয়ে ওরা কি দাবি করেছিল রিমান্ডে নিয়ে, কিসের জন্য? ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন ওর ইন্টারোগেশন। বিভিন্ন অনেকগুলো অনেক পয়েন্ট ফেস করেছিলাম, আনফর্চুনেটলি অর্ডার শিট ওগুলো পাইনি দেখতে। যে কাগজ ছিল না আপনারা শুনানিতে ফর্ম তুলেছিলেন, খেলিস না খেলিস? এবার দেখুন, আমরা অপোজ করেছিলাম, রিমান্ড গ্রান্ট হয়েছিল। যদি আমরা মনে করি যে আমরা এগ্রিড হয়েছি, তার জন্য যে লিগাল রেমিডি আছে সেই লিগাল রেমিডি পার্সু করব। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, সোনো কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।